সময় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় মিডিয়াগুলি বলেছিলেন যে আমি দুটি ওয়াদা আপনাদের সাথে করতে চাই। একটি হলো আজকে থেকে বিরোধী দলের নেতাকর্মীর নামে কোনো গ্রেপ্তারি কোনো গ্রেপ্তার করা হবে না, তাদের নামে কোনো মামলা দায়ের হবে না, এবং আগামী নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে। আমি এই কথাটা আপনাদের কাছে দিচ্ছি যে বাংলাদেশের ব্যাংকগুলিতে আজকে তারল্য সংকট রয়েছে, আজকে ডলারের সংকট, এলসি করতে পারছে না, আজকে অর্থ পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এই এক মাসে, গত এক মাসে বিদ্যুতের দাম তিনবার বাড়িয়েছে। মিল্লবাদী বলেছে দেশের মানুষ কষ্ট নেই। আমি আপনাকে গতকালকে যদি আপনি দেখেন, নয় দুগান্ত পত্রিকা দেখেন, আপনি সেখানে দেখবেন যে এক চাকরিজীবী বলছে যে আমি যেই বেতন পাই, বেসরকারি একজন চাকরিজীবী, উনি বলছে আমি যে বেতন পাই তা দিয়ে আমার সংসার ঢাকাতে চালানো সম্ভব না, যার জন্য আমার পরিবারকে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। আপনি গত মাসখানে আগে দেশ রূপান্তর একটি পত্রিকায় এক চাকরিজীবী বলেছে আমি যে বেতন পাই তা দিয়ে 15 দিন চলে না, বাকি 15 দিন আমাকে ধার করে চলতে হচ্ছে। অর্থাৎ এই যে মিল্লাত ভাইরা বর্তমানে ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, এটার কারণে না বিশ্বাস আজকে কিন্তু মানুষের বয়ে চলেছে। আমি আপনাকে একটু একটু হিসাব বলি, আপনি হয়তো লন্ডনে আছেন, বাংলাদেশের হিসাবটাও আপনি হয়তো নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। আপনি দেখবেন যে আজকে এই বিশেষ করে আওয়ামী লীগ সরকার আসার পর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হয়েছে, যে আমি যদি একটু তুলনামূলক ভাবে আপনাকে দেখাই যে বিএনপির আমলে আর ঠিক আছে মুদ্রাস্ফীতি হয়, কিন্তু কতটুকু মুদ্রাস্ফীতি হবে সেটা লক্ষ্য করতে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে তাকাই, সেখানে বর্তমানে এই যে এই ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি ছিল 4.8, আর আমাদের বাংলাদেশে সরকারের তরফ থেকে বলা হচ্ছে 9.1। এখন ভারত আর আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের চাহিদা ডিমান্ড প্রায় কিন্তু অনেকটা সময়, সেখানে ভারতের যদি 4.8 হয় মুদ্রাস্ফীতি, আমাদের এখানে কেন 9.1 হবে? অর্থাৎ সরকার যে একটা সুবিধাবাদী মুনাফা চক্র, একটা ব্যবসায়ী চক্র তৈরি করেছে যাদের কারসাজির কারণে আজকে কেন আজকে আপনি দেখবেন যে বাংলাদেশের ব্যাংকগুলিতে আজকে তারল্য সংকট রয়েছে, আজকে ডলারের সংকট, এলসি করতে পারছে না, আজকে অর্থ পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এই অর্থ পাচার কারা হচ্ছে? শাসক দল, শাসক দলের লোকজন অর্থ পাচার করছে, তাদের সমর্থক ব্যবসায়ীরা করছে, যার একটি নেতিবাচক প্রভাব কিন্তু আজকে আমাদের বাজার ব্যবস্থার পড়েছে, মানুষের জীবনযাত্রা করেছে। সুতরাং মিল্লাত ভাইরা ক্ষমতায় আছে দীর্ঘ 14 বছর, যে তারা কোথাও যদি যায় তাদের কড়া নিরাপত্তা থাকে, তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে পাহারা দেয়, আর সাধারণ মানুষের সব কথা হয়তো তারা সেইভাবে শুনতে পায় না, আর সে শুনতে হয়তো দেয়ও না, যার কারণে আজকে হয়তো তারা বলছে যে বাংলাদেশের মানুষ খুব ভালো অবস্থায় আছে। আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের এই এক মাসে, গত এক মাসে বিদ্যুতের দাম তিনবার বাড়িয়েছে, অথচ বিশ্ববাজারের দিকে আপনি তাকান, এখানে সেলিম ভাই আমি জানি ব্যবসায়ী, মিল্লাত ভাই তো এমপি সাহেব আছেনই, যে আপনি দেখবেন যে সারা বিশ্বে ওনারা বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনি দেখেন যে আজকে সারা পৃথিবী এখন কিন্তু দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আজকে আমরা তৈলের কথা বলি, তৈলে পার ব্যারেল এখন $90-এর নিচে, তো $90-এর নিচে যদি হয়, আমরা হিসাব করে দেখেছি পার ডলার পার ব্যারেল মানে লিটার, আপনি যদি সরকার রিপেয়ারিং সহ তার ট্রান্সপোর্ট কর সহ সর্বোচ্চ 68 টাকা সরকারের উপর পড়ে, কিন্তু সেখানে এনবিআর ট্যাক্স তারা ধার্য করে দিচ্ছে 33%, আপনি মানে আরো 22 টাকা আপনি যোগ করেন, 22 টাকা যোগ করলে 90 টাকা হয়, অথচ তারা বিক্রি করছে 114 টাকা। ওকে, এমনি ভাবে কেরোসিন থেকে শুরু করে সংস্কার, এখানে সরকারের একটা লাভ করার একটা মনোবাসনা আছে। সুতরাং আমরা বিভিন্ন দেশে দেখেছি যখন কোনো ক্রাইসিস তৈরি হয় তখন সরকার কিন্তু সেখানে ট্যাক্স মওকুব করে দেয়, শুল্ক মওকুব করে দেয়, ব্যাট প্রত্যাহার করে দেয়, কিন্তু সরকার কিন্তু সেই দিকে যাচ্ছে না, বরং সরকার এখানে একটা ব্যবসায়ী মনোভাব নিয়ে সরকারকে চালাচ্ছে। আর আপনি যে কথাটি বলছেন যে আওয়ামী লীগের নেতারা যে কথাগুলি বলছে যে আমাদের সাথে সংলাপ, সংলাপ তো আমরা 2018 নির্বাচনের আগে, এখানে সেলিম ভাই আছে, আমরা তো সংলাপ করেছিলাম তৎকালীন, আমার মনে আছে বিএনপির 7ই নভেম্বর আমাদের সিপাহী বিপ্লব বিপ্লব সংহতি দিবার, সেই দিন আমাদের নেতৃবৃন্দ কর্মসূচি সংক্ষিপ্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে গিয়েছিলেন, আমরা কি দেখেছিলাম সেই আলোচনায় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় মিডিয়াগুলি বলেছিলেন যে আমি দুটি ওয়াদা আপনাদের সাথে করতে চাই, একটি হলো আজকে থেকে বিরোধী দলের নেতাকর্মীর নামে কোনো গ্রেপ্তারি কোনো গ্রেপ্তার করা হবে না, তাদের নামে কোনো মামলা দায়ের হবে না,
এবং আগামী নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে, আমি এই কথাটা আপনাদের কাছে দিচ্ছি। কিন্তু আপনারা দেখবেন, আমি একটা হিসাব দিয়ে দিতে পারি যে 7ই নভেম্বরের পর ডিসেম্বর মাসের 30 তারিখ আমরা নমিনেশন সাবমিট, নভেম্বরের 30 তারিখ আমরা নমিনেশন সাবমিট করেছি। বিএনপির নেতাকর্মীদের নামে 400 মামলা দেওয়া হয়েছে, যার আসামির সংখ্যা প্রায় 40,000-এর উপর। এবং আসামির যদি আপনি ধরনটা দেখেন, এখানে মিল্লাত ভাই আছেন অথবা সেলিম ভাই আছেন, এই লালবাগের আমাদের কমিশনার ছিল আজিজুল্লাহ, 2016 সালে মারা গেছে, অথচ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, উনি নাকি লালবাগে পুলিশের গাড়িতে আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের নেতা হাবিবুল সোহেল তৎকালীন সময় জেলে ছিল, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হাতির জেলে নাকি উনি পুলিশের গাড়িতে বোমা মেরেছে। আমাদের নেতা তৎকালীন আমির কসুম মাহমুদ চৌধুরী আমেরিকায় সফররত অবস্থায় ছিল, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, উনি নাকি পুলিশের গাড়িতে হামলা করেন। সুতরাং এমনি ভাবে আজগুবি গালবি মামলার মাধ্যমে সেদিন বিরোধী দলকে সেদিন তারা দমিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল, যাক মামলা তারা দিয়েছে এটা আমরা দেখ। তারপর নির্বাচন যখন শুরু হলো, আপনারা দেখবেন যে আমাদের প্রায় এখানে সেলিম ভাই আছেন, যে আমাদের 29 জন প্রার্থীকে প্রকাশ্যে নির্বাচনী প্রচার অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, জয়শঙ্কর রায়, মওদুদ আহমেদ, বেরিশার মাহমুদ্দিন খোকন সহ অসংখ্য নেতৃবৃন্দকে রাজপথে রক্তাক্ত করা হয়েছে। সেখানে আমাদের নামে পুলিশ বাদী হয়ে স্পেশাল পাওয়ার একটা আমার নির্বাচনী এলাকায় 5টি মামলা দায়ের করেছে। সুতরাং এবং শুধু বিএনপিকে যখন তারা মাতছাড়া করেছে, তারপরেও তারা কেন নিশ্চিত হতে পারেনি তারা জিতবে কিনা, সেই গত 2018 নির্বাচনে তারা দিলের রাতে সম্পন্ন করেছে। সুতরাং আপনি যে আলোচনার কথা বলছেন, আমরা কাকে বিশ্বাস করব? দেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি আওয়ামী লীগের সভানেত্রী, উনি যে কমিটমেন্ট করেছে সে কমিটমেন্ট রক্ষা করে না। সুতরাং বিএনপি আলোচনা করে অথবা বিরোধী দল যারা আছে আলোচনা করে আগামী দিনে কি ফলাফল পাবে এটা তো আমরা সহজে বুঝতে পারি। বরং 2018-তে যেমনি ভাবে কি বিরোধী দলের সাথে একটি প্রতারণা করা হয়েছে, আমি মনে করি আলোচনার কথা বলে আজকে সরকার আরেকটি ধোকা দেওয়ার নূতন ফন্দি তারা আছে। এখানে সেলিম ভাই আছে, আমরা কিন্তু বারবার বলছি, হ্যাঁ আওয়ামী লীগ বলে, তারা নাকি এখানে মিল্লাত ভাই বলেছে যে তারা দেশের অনেক উন্নয়ন করেছেন, তারা দেশের মানুষকে সম্ভাবনার কথা শোনাচ্ছে, তারা ভিশন 2041 তারা বলে বেড়াচ্ছে, তারা অনেক কিছু, এখন আবার নতুন আরেকটা কৌশল তৈরি করেছে স্মার্ট বাংলাদেশ। হ্যাঁ আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন, আপনারা যদি দেশের এত মানুষের ভাগ্য পরিবর্তন করে থাকেন, তাহলে আপনারা কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে আপনাদের সমস্যা কোথায়? কারণ তারা জনগণকে বিশ্বাস করতে পারছে না। আপনি দেখেন আজকে আমাদের না, আজকে এই যে অনলাইন বাংলাদেশের পাবলিক ওপিনিয়ন বলে একটি আছে পত্রিকার পাতাগুলি, অথবা আপনি যদি অনলাইন পত্রিকাগুলি দেখেন, তারা একটা জনমত জরিপ করে, সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছে এই সরকার আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত। আপনার মতামত কি? আমি দেখেছি 99% লোক এর সমর্থন দিয়েছে আর 1% লোকের বিরুদ্ধে বলেছে। এমনি ভাবে যদি আপনি পাবলিক ওপিনিয়ন দেখেন, এখানে মিল্লাত ভাই বলেছে এই সরকারের অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। আপনি আমার মনে হয় টকশো অবস্থায় আপনি একটা পাবলিক ওপিনিয়ন প্রত্যাশা করেন চান, আমার মনে হয় এই 10-15-20 বা আধা ঘন্টার মধ্যে আপনি কি রেজাল্টটা পাবেন সেটা দেখতে পাবেন। অর্থাৎ আওয়ামী লীগের কোনো কথায় মানুষ বিশ্বাস করে না, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় থাকবে তার জন্য যত কৌশল আছে সেগুলি প্রয়োগ করছে এবং মানুষের উপর নির্যাতনের মাত্রা আজকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।